পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য সিরিজ জয়ে শুধু দলেরই নয় ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিং এর উন্নতি হয়েছে লিটন দাস মেহেদি মিরাজ ও হাসান মাহমুদরা নিজেদের ক্যারিয়ারে সেরা র্যাঙ্কিংয়ে উন্নীত হয়েছেন রাওয়াল পিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ছাব্বিশ রানের ছয় উইকেট পতনের পর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ অসামান্য দৃঢ়তা দেখিয়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন সপ্তম উইকেটে তাদের একশো পঁয়ষট্টি রানের জুটিতে মিরাজ করেছেন আটাত্তর রান এবং লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিটি থামে একশো আটত্রিশ রানে এতে টেস্ট র্যাঙ্কিংয়ে বারো ধাপ এগিয়েছেন লিটন বর্তমানে তার র্যাঙ্কিং পনেরোতম অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর টেস্ট অল রাউন্ড স্থানে মিরাজ কিন্তু দ্বিতীয় টেস্টে দারুণ পারফরমেন্সে আরও তিন ধাপ এগিয়ে টেস্টে এখন সেরা অলরাউন্ডারদের তালিকায় সাত নম্বরে মিরাজ এছাড়া ব্যাটিং র্যাঙ্কিংয়ে দশ ধাপ এগিয়ে উঠেছেন পঁচাত্তর নম্বরে এছাড়া প্রম টেস্টে একশো একানব্বই রানের দারুণ এক ইনিংস খেলে ব্যাটিং র্যাঙ্কিংয়ে সতেরোতম স্থানে ওঠা মুশফিক দ্বিতীয় টেস্টে বড় ইনিংস খেলতে না পাড়ায় তার অবস্থান অপরিবর্তিত রয়েছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের পেস বোলাররা অসাধারণ ভূমিকা রেখেছেন সেখানে আট উইকেট নেয়া হাসান মাহমুদ ষোলো ধাপ এগিয়ে উঠেছেন তম স্থানে সিরিজে দশ উইকেট নিয়ে মিরাজ বোলিং র্যাঙ্কিংয়ে বাইশতম স্থানে বাংলাদেশের পেস বোলিংয়ে নতুন সেনসেশন নাহিদ রানা একশো কিলোমিটার গতিতে বোলিং করে ঝড় তোলা ছাড়াও দুই টেস্টে নিয়েছেন ছয় উইকেট এতে র্যাঙ্কিংয়ে তেইশ ধাপ এগিয়ে সাতানব্বইতম স্থানে এখন রানা